এদিকে এগুলা কি এগুলা এই বস্তা কি আপনার এত বস্তা নিয়ে হাঁটেন কিভাবে আরে চাচা আমরা এখন কোথায় আছি এখন বর্তমানে কোথায় আছি বাজারে বাজার যাত্রাপুর বাজারে যাত্রাপুর বাজার যাত্রাপুর বাজার এই চাচি কি আমরা যাত্রাপুর বাজারে পেলাম আর উনি যে ঠিকানাটা বলেছে আপনি শুনেছেন শুনছি কি ঠিকানাটা বলেন অলিপুর বললে অলিপুর আর কোথায় আর ইয়ে না মিনা বাজার অলিপুর অলিপুর হ্যাঁ থানা থানা কুড়িগ্রাম জেলা হ্যাঁ হ্যাঁ ধামশিরিনী বাড়ি অলিপুরে ধামশিরিনী বাড়ি আপনার হ্যাঁ আপনার স্বামীর নাম কি বলছেন আমার স্বামীর নাম হলো আবু বকর সিদ্দিক তো সুপ্রিয় দর্শক এখন আমরা আছি কুড়িগ্রামে আমরা এখানে আসছিলাম প্রাণ দিতে তো রাস্তায় এই চাষিকে দেখে আমরা আটকে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি কিন্তু সঠিকভাবে তার পরিচয়টা বলতে পারছে এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে আপনি এর আগে ওনাকে দেখেছেন এখানে হ্যাঁ অনেক দিন আছে দেখি অনেক দিন ধরে এখানে দেখেন আপনি আচ্ছা আচ্ছা এর কত মাস ধরে আছেন আপনি ওই তো বললাম এই যে এর কোন তিন মাস ধরার কথা কই নাই তিন মাস না ওই রুমির ওখানে ছিলাম রুমির দেশে ছিলাম আব্বার ওখানে মাটি করছে কালে কালে অনেক তুফানের মতন করে গাও দেই নাই আচ্ছা হ্যাঁ ফির ভারতের মন্দু আছে না দোষনার ভাই এখন আপনাকে যদি টাকা দেয় আপনি তো যেতে পারবেন না ভুলে যান এমন কিছু এখন তুই এলে আমরা এখানে লোকাল হতাম তাহলে হয়তো বা আমরা নিয়ে দিয়ে আসতাম আপনার বাড়িতে কিন্তু আমরা এখানে মেহমান এখন বিষয় হচ্ছে আপনার যদি কিছু টাকা দেই আমরা আপনি যেতে পারবেন না তাহলে টোটালি একবারে গাড়ি পাওয়া যাবে ধামশিরেনী ইউনিয়নের মধ্যে আমি গেছি আসলে বললি যে ধামশিরেনী ইউনিয়ন বাড়ি ধামশিরেনী অলিপুরের সাথে না আমি গেছি হ্যাঁ আমি লোক আছে তো ওদের এখানে যে অটো চলায় ইয়ে যে মেহের ভাঙনির বেড়া ওদের বাড়ি ও কত নিবে 150 দেয় এখন 500 টাকা তুই নেয় ওনাকে দিয়ে ওদের নিয়ে রাইকে ফেরত আসবে আমি তোকে নিশ্চয়তা নাই যদি রাস্তায় ভালো হাতে চলে যায় সমস্যা না আচ্ছা আপনাদের এলাকায় কত বছর ধরে দেখেন ওনাকে বাড়ি যেতে মন চায় আপনি সব মনে আছে জান না কেন সময় শেষ হয়ে যাবে আমার কোন নাম কি জানেন আপনি আলাপন হয়ে গেছে চেয়ারম্যান আছে না না আছে এগুলো বস্তায় কি বস্তায় কষ্ট লাগে না আপনার ওই কষ্ট এই যে তোমরা দেখলেন না ওই কষ্ট আল্লাহ খোদার বহুত কষ্ট বুঝলেন আমার তো কিছুই চল নাই দুনিয়ার মধ্যে আপনি তো পয় পরিষ্কার দেখা যাচ্ছে আপনি কি প্রতিদিন গোসল টোসল করেন আমরা প্রতিদিন গোসল করবো না এখান থেকে ফাঁকর পড়ে গেছে আমরা এখানে কেমন করে গোসল করবো আমি বাড়ি যাবো গোসল বাড়ি যাবেন গোসল করবেন এখন কি বাড়ি চলে যাবেন এখন কি বাড়ি চলে যাবেন আর ওনাকে আমরা যেখানে দেখেছি সেটা আমরা আরেকবার ঠিকানা জিজ্ঞেস করি এখানে নাম কি বলেন যাত্রাপুর বাজার যাত্রাপুর বাজারে উনি তিন মাস ধরে আছে যে কেউ যদি ওনাকে চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ওনার সঠিক ঠিকানাটা আপনাদেরকে বলে দেবো প্লাস ওনাকে ওনার বাড়িতে ফিরে যেতে সাহায্য করতে পারেন আপনারা তো আমরা পারতেছি না কারণ আমরা এখানে আসছি ত্রাণ দিতে ত্রাণ দেওয়ার পথে ওনাকে দেখা হয়েছে আমি এখন ঢাকা ফেরত যাচ্ছি তোমার নাম কি নামের কথাটা নাম কি নাম কি যেন বলছিলেন আপনি নাম নাই নাম শুনি কাম নাই নাম শুনে কাম নাই এখন চাচি বিরক্ত হয়ে গেছে এখন চলে যাবে আবার মিষ্টি হাসিও দিয়েছে চাচি
ওই 500 হলো আমাকে দিতে আর 1000 হলো আমাকে দিতে 100000 হলো গুড 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 গুড